ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বহিষ্কার হওয়ার ঝুঁকিতে বার্সেলোনা, লেভান্তের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে 2-1 গোলে হেরে কোপা দেল রে থেকে বিদায় শঙ্কা জানিয়েছিল বার্সেলোনা। বৃহস্পতিবার নু ক্যাম্পে ফিফটি ম্যাচে উসমান দেম্বেলে ও লিওনেল মেসির নৈপুণ্যে লেভান্তেকে 3-0 গোলে হারিয়ে পাশার দান উল্টে দিয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। দেম্বেলেকে দিয়ে জোড়া গোল করানোর পাশাপাশি মেসি নিজে করেছেন 1 গোল, তাতে 2 লেগ মিলিয়ে 4-2 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সা। তারপরও কোপা দেল রে থেকে বিদায় শঙ্কা কাটেনি মেসিদের। প্রথম লেগে নিষিদ্ধ এক খেলোয়াড়কে খেলানোয় টুর্নামেন্ট থেকে বহিষ্কার হওয়ার ঝুঁকিতে আছে বার্সা। ইনিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে বার্সার বিরুদ্ধে অভিযোগ করেছে লেভান্তে। গত সপ্তাহে বি দলের তরুণ ডিফেন্ডার হুয়ান চুমিকে প্রথম লেগে খেলিয়েছিল বার্সেলোনা। বার্সা বি দলের হয়ে এ মৌসুমে দ্বিতীয় বিভাগ লিগে 5টি হলুদ কার্ড দেখেছেন 19 বছর বয়সী চুমি। নিয়ম অনুযায়ী তিনি 1 ম্যাচে নিষিদ্ধ। লেভান্তের দাবি, সেই নিষেধাজ্ঞা আমলে না নিয়ে চুমিকে খেলিয়ে নিয়ম ভেঙেছে বার্সা। নিষিদ্ধ খেলোয়াড় মাঠে নামানোর অভিযোগে টুর্নামেন্ট থেকে বার্সেলোনাকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন লেভান্তের সভাপতি ফ্রান্সিসকো কাতালান। মাঠে যাই ঘটুক না কেন, বিষয়টি নিয়ে ফেডারেশনে যাবে লেভান্তে। আমরা মনে করছি আমাদের কাছে যে সত্য প্রমাণ আছে তা ক্লাবের সিদ্ধান্তের পক্ষে সমর্থন দেবে। 2015 সালে এটি ধরনের একটি ঘটনায় কোপা দেল রে থেকে বহিষ্কার করা হয়েছিল রিয়াল মাদ্রিদকে। সেবার নিষিদ্ধ দেনিস চেরিশেভকে খেলিয়েছিল রিয়াল। চেরিশেভের নিষেধাজ্ঞা ছিল আগের মৌসুমে ভিয়ারিয়ালে খেলার সময়, তবে এবার পার পেয়ে যাওয়ার সুযোগ আছে বার্সার। ম্যাচের 48 ঘন্টার মধ্যে এ ধরনের অভিযোগ উত্থাপন করতে হয়, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার অনেক পরে চুমিকে নিয়ে অভিযোগ পেশ করেছে লেভান্তে। বার্সেলোনার আরেকটি যুক্তি হল, গত নভেম্বরে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় বিভাগের নিষেধাজ্ঞা কোপা দেল রেতে প্রযোজ্য নয়। দ্বিতীয় লেগে দাপুটে জয়ের পর বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে জোর গলায় জানিয়েছেন তারা কোনো ভুল করেননি, চুমির বিষয়টি নিয়ে আমরা কোনো দ্বিধায় নেই। আগেও ছিল না, এখনও নেই, সামনেও থাকার কিছু নেই। আমরা নিশ্চিত যে ভুল করিনি। শেষ পর্যন্ত যাই হোক, ফিফটি ম্যাচে বার্সার সামনে দাঁড়াতেই পারেনি লেভান্তে। 29 ও 30 মিনিটে মেসির সহায়তায় জোড়া গোল করে বার্সার সমর্থকদের নির্ভার করেন দেম্বেলে। 54 মিনিটে মেসি নিজেই ব্যবধান 3-0 করেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।